আছে সবাই ধৈর্য সহকারে এখানে গিয়ে সুগার স্কুলের তরফ থেকে সমস্ত স্যার দিয়ে পঞ্চায়েতের তরফ থেকে সমস্ত বিশেষ ঘোষণা, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ওষুধটা কোথায় দেওয়া হয়েছে। আপনারা স্কুলের গেটের সামনে বেরিয়ে গিয়ে দেখুন, ডান দিকে ওষুধ বিতরণ কেন্দ্র আছে, ফার্মাসিস্ট দাদারা ওখানে বসেছেন, ওখান থেকে ওষুধগুলো আপনারা সংগ্রহ করুন। যদি কারো কিছু ওষুধ না থাকে বা অভাব করে, প্লিজ আপনারা হাসপাতাল থেকে ডাক্তারবাবু আছেন তো বেরিয়ে আসবে। ঠিক আছে, এখানে আজকে লিখো সুগারে স্পেশাল ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবু আছেন, দেখিয়ে সব ঠিক হয়ে যাবে। আপনি এখানে দেখান, এখানে হয়ে যাবে, বড় ডাক্তার হয়েছে, কাউন্টারে চলে যান। দেখেন, ঠিক আছে, দেখানো হয়েছে ডাক্তার, আপনার দেখাবে নার্সক দিদিরা আছেন, আমাদের বিএইচও সাহেব আছেন, আমাদের ডক্টর সতীশ কুমার সাহেব আছেন, এবং এই এলাকার সমস্ত মানুষজন এবং যারা আজকে ডাক্তারবাবুদের দেখাতে এসছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকে আপনারা 2011 সাল থেকে অনেকগুলি প্রকল্প, আমাদের মুখ্যমন্ত্রী প্রায় 700-800 প্রকল্প, জনপ্রিয় প্রকল্প মুখ্যমন্ত্রী করেছেন, একটাই বাকি ছিলেন, তিনি তার মস্তিষ্ক পোষিত এই প্রকল্প সারা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন দুয়ারে ডাক্তার। আপনারা ডাক্তারের কাছে গেছেন, আপনারা গেছেন দুয়ারে, কোনোদিন কোন রাজ্যে দুয়ারে ডাক্তার শুনেননি। আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার মস্তিষ্ক পোষিত থেকে এই প্রকল্পটি বের করেছেন, যাতে সাধারণ মানুষের বাইরে গিয়ে ডাক্তার দেখাতে না হয়, তারা এখানে তাদের গুরুগ্রাম জিপিতে, আমাদের আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দুটো সেন্টার হচ্ছে, একটি হচ্ছে ময়না আর একটি হচ্ছে ভগবানপুর এক নম্বর ব্লকে গুরুগ্রাম জিপিতে, কারণ এটা হচ্ছে ডাক্তারখানা এবং হসপিটাল থেকে অনেকটা দূরে, যার জন্য এটা আমাদের পক্ষ থেকে করা হয়েছে, জেলাও সেটা অ্যাপ্রুভেল দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে
আমাদের সরকার আমাদের জনপ্রতিনিধিরা আপনাদের কাছে আছে, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আজকে তারা উপস্থিত হয়েছেন। প্রধান সাহেব থেকে আমাদের কর্মাধ্যক্ষা থেকে সবাই এসেছেন আপনাদের কাছে। আমাদের ডাক্তারবাবুরা এসছেন, আপনাদের আপনাদের পরীক্ষা নিরীক্ষা করবেন। যাদের অসুবিধা হবে তাদের তমলুক বা অন্য বড় হসপিটালে ওনারা দেখানোর ব্যবস্থা করে দিবেন। আপনারা সেখানে দেখাতে পারবেন কোনো উইথাউট মানে এনি কস্ট, তো সেই জায়গায় আপনারা সেখানে গিয়ে সরাসরি দেখাতে পারবেন। আমাদের সরকার কি করেছেন, 67টি খানা প্রকল্পের মধ্যে আর একটি খানা খুব বড় প্রকল্প দুয়ারে ডাক্তার, বিনা পয়সায় ওষুধ এবং সুলভ যেসব ওষুধ দোকানগুলি করেছেন তাদের সেখান থেকে মানুষকে পরিষেবা দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকম। আমাদের গতকালকে যে ব্যাপারটা ছিল, 12,000 কিলোমিটার রাস্তা আমরা উদ্বোধন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী, এটা আপনাদের জন্য জনস্বার্থে উৎসর্গিত করেছেন, আপনাদের জন্য এটা করেছেন, প্রায় 4,000 কোটি টাকা এবং আমাদের ভগবানপুরে হচ্ছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। তাই আপনারা এসে আমাদের কাছ থেকে আমাদের ডাক্তারবাবুদের কাছ থেকে পরিষেবা নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুধবার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এক অভিনব উদ্যোগ দুয়ারে সরকার দুয়ারে ডাক্তার কর্মসূচি। এই দুয়ারে ডাক্তার কর্মসূচি আজকে যে সভা চলছে সেই সভার সভাপতি সম্মানীয় মিন্ময়ী সাঁতরা মহাশয়া, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষা, মঞ্চে উপস্থিত আছেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় প্রণব মাইতি মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য মাস্টারমশাই, স্কুলের ছাত্রছাত্রী, এছাড়াও উপস্থিত আছেন তাম্রলিপ্ত জেলার মেডিকেল কলেজের সমস্ত ডাক্তারবাবুরা, আছেন ভগবানপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আগত আশা এনএম কর্মী, আছেন ভগবানপুর থানার প্রশাসক, এছাড়াও রয়েছেন বিভিন্ন অঞ্চল সহ গ্রাম পঞ্চায়েতের অগণিত দর্শক, অগণিত পেশেন্ট, এছাড়াও রয়েছেন মা বোনেরা, রয়েছেন আমাদের গুড়গাম গ্রাম পঞ্চায়েতের সকল পঞ্চায়েত সদস্য সদস্যা। মঞ্চে ছিলেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় আমাদের বয়োজ্যেষ্ঠ সীতাংশু ভূঁইয়া মহাশয়, আছেন বিএমএস সাহেব, বনশ্রী মাইতি, সাধনা বিশ্বাস, সায়নী সাউ, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এক অভিনব উদ্যোগ, এক অভিনব প্রয়াস। তিনি সেদিন চিন্তা করেছিলেন যে মানুষজন কি করে পরিষেবা পাবে, তাই তো সেদিন চিন্তা করে দুয়ারে সরকার কর্মসূচি করেছিলেন। সেই দুয়ারে সরকার কর্মসূচি আজকে সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতম মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি পুরস্কৃত হয়েছে। আজকে তার অনুপ্রেরণায় শুরু হতে চলেছে দুয়ারে ডাক্তার কর্মসূচি। এই দুয়ারে ডাক্তার কর্মসূচি পূর্ব মেদিনীপুর জেলায় দুটো ব্লক পেয়েছেন, তার মধ্যে ভগবানপুর 1 নম্বর ব্লক, ময়না ব্লক।
ইতিমধ্যে ময়না ব্লকে 23 তারিখ হয়ে গেছে। আজকে ভগবানপুর ব্লকে গোড়গাম গ্রাম পঞ্চায়েতে এই দুয়ারে ডক্টর কর্মসূচি চলছে। আমাদের সরকার চিন্তা করেছে যে প্রত্যন্ত গ্রামের মানুষ কিভাবে পরিষেবা পাবে, সুচিকিৎসা পাবে। যেটা আমাদের মাস্টারমশাই বললেন যে আমার স্কুলটা তমলুক মেডিকেল কলেজ হয়ে গেছে, সত্যিকারে আজকে তমলুক ডাক্তারবাবুরা এসছেন, যাদের সঙ্গে কথা বলার সুযোগ থাকে না পেশেন্টে, লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করে যাদের রোগ দেখাতে হয়, সেই সকল বড় বড় ডাক্তার আজকে একতারপুর হাই স্কুলে এসছেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। এই পরিষেবা আমি বলবো খুবই, এই দুয়ারে ডক্টর কর্মসূচিটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে যে প্রেসক্রিপশনটা দেওয়া হচ্ছে, যে টিকিটটা দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন, এইটা আপনারা গোছিয়ে রাখবেন, কারণ এখানে স্ট্যাম্প দেওয়া আছে দুয়ারে ডক্টর কর্মসূচি। যেটা আপনারা আমাদের বলছিলেন, যে সকল রুগীরা আমাদের ইতিমধ্যে বলছিলেন যে আজকে দেখানোর পরে আমরা কোথায় যাব, সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এই দুয়ারে ডক্টর কর্মসূচি যে প্রেসক্রিপশন হচ্ছে, এটা আপনারা গোছিয়ে রাখবেন, গুছিয়ে রাখবেন, যাতে এই প্রেসক্রিপশন আপনি যেখানে দেখাবেন আপনার সুযোগ আগে থাকবে বিনা পয়সা। সেই তো সে জায়গায় আপনারা বিনা পয়সায় সুচিকিৎসা পাবেন তমলুক মেডিকেল কলেজ বা কলকাতা মেডিকেল কলেজ অথবা ভগবানপুর রুরাল হসপিটাল রয়েছে। আমি সবার ভালো আকাঙ্ক্ষা করছি, ভালো শুভকামনা জানাই, বেশি কিছু বলার নেই। স্যার আজকে তো দুয়ারে ডাক্তার, পূর্ব মেদিনীপুরের সেকেন্ড ক্যাম্প, এটা এটা নিয়ে একটু বলুন। পশ্চিমবঙ্গ সরকারের একটা অভিনব প্রয়াস, স্বাস্থ্য সমাজ কল্যাণ দপ্তর সবাই এখানে একসাথে জড়িত আছি আমরা, তার সাথে গ্রাম উন্নয়ন দপ্তরের গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিক, গ্রামের লোকজন, গুরুগ্রাম জানেন যে গুরুগ্রামকে বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে প্রিডোমিনেন্টলি এসসি ডমিনেটেড এরিয়া, রিমোট একটা জায়গা আমাদের গ্রাম পঞ্চায়েত, গুরুগ্রাম গ্রাম পঞ্চায়েত ব্লকের ভেতরে। এখানকার মানুষের বেরিয়ে তমলুক বা কলকাতায় ডাক্তার দেখানোর মতন অনেকেরই সামর্থ্য নেই, থাকলেও সেটা একটা পুরো দিনের ব্যাপার, হ্যাঁ টাকা পয়সা অনেক লাগে, এরা বাইরে যেতে পারে না।
সেই অবস্থায় ডাক্তারবাবুরা যখন এখানে এসেছেন ওনারা পরিষেবা নিচ্ছেন এবং খুব অনেক সংখ্যক রোগী হয়েছেন সারাদিন এখন পর্যন্ত প্রায় 1000 এর কাছাকাছি লোক পরিষেবা নিয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্ট ইএনটি কার্ডিওলজিস্ট অর্থোপেডিক সবাই আছেন প্রায় এখানে দেখলাম খুব সুষ্ঠুভাবে ক্যাম্প চলছে ওনারা যে পরিষেবা পাচ্ছেন আমাদের কাছ থেকে তার জন্য আমরাও খুশি এই পরিষেবাতে দিতে পেরে এবং ওনাদের সাহায্য করতে পেরে মানুষের ছাড়া ভালোই একদম মানে মানুষের 100% পার্টিসিপেশন হয়েছে শুধুমাত্র গুরুগ্রামেরই নয় আশেপাশের গ্রাম পঞ্চায়েত থেকেও যারা যে ধরুন স্পেশালিস্ট ডাক্তার যা যেগুলো ব্লক হসপিটালে অ্যাভেলেবেল নয় তাদেরকে মিনিমাম হলেও তমলুক বা তারও দূরে যেতে হতো তারা কিন্তু সবাই এসেছেন এবং চেষ্টা করবো ভবিষ্যতে এরকম আরও ক্যাম্প হবে এই সমস্ত রিমোট জায়গাতে যাতে মানুষের সাহায্য করা যায় আমাদের ডিপার্টমেন্ট বলতে গিয়ে সবই ডিপার্টমেন্ট আমরা জেনারেল মেডিসিন থেকে শুরু করে জেনারেল মেডিসিন কার্ডিওলজি রেসপারেটরি মেডিসিন তারপরে কার্ডিওলজির মধ্যে ইসিজি আলাদা করে ব্যবস্থা করা হয়েছে রেসপারেটরি মেডিসিন পড়ে আমরা দিয়েছি ইএনটি আই সাথে সাথে আমরা ডার্মা স্কিন ডিপার্টমেন্ট পড়ে আমরা সাইকেট্রি কাউন্সিলিং জন্য সাইকেট্রি ডিপার্টমেন্ট সাথে সাথে ক্যান্সার ডিপার্টমেন্ট রেডিওথেরাপি উইথ জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি অর্থোপেডিক্স গাইনি অপস তারপরে তিন হ্যাঁ পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট অলমোস্ট অল স্পেশালাইজেশন যেটা বলা হয় প্রত্যেক স্পেশালাইজেশনে ডাক্তারবাবু এসছেন প্রত্যেক স্পেশালাইজেশন ডাক্তারবাবুর সাথে সাথে আমাদের এভরি সাইকেট্রিক কাউন্সিলিং জন্য আলাদা করে একটা আমরা ব্যবস্থা করেছি সেখানে ইয়াং এডোলেসেন্ট তাদের কাউন্সিলিং জন্য ইয়ে করা হচ্ছে ফার্মাসি আলাদা করে ফার্মাসি করেছি প্রত্যেক মেডিসিন অ্যাভেলেবিলিটির সাথে সাথে আমার প্যাথোলজির মধ্যে ব্লাড টেস্ট যত রকম যে আমরা রুটিন চেক আপ করি সবকটাই ব্লাড টেস্ট ব্যবস্থা করেছি সাথে আমার টিবি পরীক্ষার জন্য কফ পরীক্ষার জন্য ডটস জন্য আমরা সবকটা ব্যবস্থা করেছি এবারে যেখানে রেজিস্ট্রেশন কাউন্টারেই আমাদের সুগার আর প্রেশার স্যাচুরেশন সব ওখানেই রেজিস্ট্রেশন কাউন্টারেই প্রত্যেক পেশেন্টে চেক করা হয়ে যাচ্ছে ওখান থেকে আমরা অনেক জিনিস আইডেন্টিফাই করে দিচ্ছি ওখানে আমার রেজিস্ট্রেশন কাউন্টারে কমিউনিটি হেলথ অফিসার আছে তারা আইডেন্টিফাই করে দিচ্ছে কোন পেশেন্ট কোন ডিপার্টমেন্টে যাবে আর কিছু আমাদের আগে থেকে লাইন লিস্টিং আছে অ্যারাউন্ড 1000 পেশেন্ট অলরেডি ক্রস করে গেছি হোপফুলি আমরা কিছুক্ষণ আরও চলবে আরও পেশেন্ট আছে আশা করি ঠিকঠাক ইয়ে করা হয়েছে আর আরও কিছু 1500 মতন আমরা ক্রস করি স্যার আপনার নাম ডক্টর সতীশ কুমার বিএমওএস ভগবানপুর করবেন আমাদের জনপ্রতিনিধিদের আমাদের সরকারকে আপনারা সহযোগিতা করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় হিন্দ ধন্যবাদ জ্ঞাপন করুন।